টল করি। তো টল করার কখনো কখনো যুক্তিযুক্ত কারণ থাকে, আবার কখনো কখনো থাকে না। কেউ কাউকে কাউকে আমরা হাসি ঠাট্টা করতে করতে একটা জীবনকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যাই। তো কিভাবে নেই, যেমন একজন মানুষ সাধারণভাবে সাধারণ একটা বিষয়, ছোটখাটো বিষয়, কিন্তু তাকে নিয়ে আমরা ট্রল করে বিষয়টা অনেক বড় করে তুলি, অথচ যেটার প্রয়োজন ছিল না। এবং যাকে নিয়ে ট্রল করলাম, একদিকে দেখা যায় তার জীবনটা দুর্বিষহ হয়ে পড়ে, তার আর জিন্দগিতে বেঁচে থাকার মানে হয় না। কোনো মেয়ে জিনা করেছে, কোনো নায়ক নায়িকা গায়িকা সুপারস্টার জিনা করেছে, কিন্তু সে একটা সময় দেখা যায় অপমান লাঞ্ছনা কষ্টকর কষ্ট এগুলো সহ্য করতে না পারে সুইসাইড করে, সুইসাইডের পথ বেছে নেয়। এটা কেন নেয়, এর পিছনে দায়ী হচ্ছে আমাদের এক একটা লাইফ, আমাদের শেয়ার, আমাদের ট্রল করা। যাকে নিয়ে ট্রল করা দরকার অথবা করা উচিত অথবা করার যুক্তিযুক্ত কারণ রয়েছে, এই সমস্ত জিনিস নিয়ে আমরা ট্রল করতে পারি। কিন্তু অযথা যাকে যাকে নিয়ে ট্রল করে আমরা নিজেদের আখিরাতের পথ, আল্লাহর থেকে ভালো কিছু আসার পথ নষ্ট করব না। আল্লাহর থেকে যেন আমাদের উপর রহমত আসে, বরকত হয়, খায়ার হয়, এই জন্য নিজেদের জিন্দগিকে নষ্ট করলে আমাদেরই ভবিষ্যতে খারাপ হবে। আশা করছি বুঝতে পেরেছেন, এমন আপনি যদি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।